আপনার আমার আল্লাহ যদি আমাদের প্রতি খুশি হয়ে যান, আমাদের জন্য কি পৃথিবীর আর কোনো শক্তির প্রয়োজন আছে? না। জোরে বলুন, আছে না? আপনার আমার প্রভু যদি আমাদের প্রতি খুশি হয়ে যান, সমাজের কোনো মাতবরের আমাদের প্রয়োজন আছে? না। কোনো মেম্বারের প্রয়োজন আছে? না। কোনো চেয়ারম্যান? না। কোনো এমপি? না। কোনো মিনিস্টার? না। কোনো প্রাইম মিনিস্টার? আমাদের কারোরই প্রয়োজন নেই, আমাদের একজনের প্রয়োজন, তিনি কে? আল্লাহ ছাড়া আমাদের আর কোনো বান্ধব নাই। শত বিপদের মধ্যে আমাদেরকে একজন প্রোটেকশন দেন, তিনি কে? আল্লাহ ছাড়া আমাদের আর কোনো পথ নাই। প্রাণপ্রিয় লক্ষ্মী প্রবাসী, কিন্তু আজকে রব্বে কারিমের কোরআনের তাফসিরের মাহফিলে, তাফসিরের প্যান্ডেলে মানুষগুলো আসতে চায়, কিন্তু এই তাফসিরুল কোরআন মাহফিলকেও বাধা দেওয়া হয়। কথা বলে না? প্রাণপ্রিয় লক্ষ্মী প্রবাসী, আপনারা আজকে আল্লাহকে খুশি করে দিয়েছেন যে শত বাধা বিপত্তির মধ্যেও তাফসিরুল কোরআন মাহফিল নিয়েও অনেক ষড়যন্ত্র আপনাদের মধ্যেও হয়েছে, তারপরেও আপনারা আল্লাহর কোরআনের তাফসির করে প্রমাণ করে দিয়েছেন যে এই জমিন যতদিন চলবে কোরআনের তাফসির ততদিন চলবে। জোরে বলুন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের তাফসির এর অনুমতি প্রায় 1500 বছর পূর্বে দিয়ে দিয়েছেন। রসুল তাফসির করে গিয়েছেন, রসুলের উত্তরসূরিরা না এবে রসুল হিসেবে পৃথিবীর জমিনে তাফসির এখন করছে। জোরে বলুন, ঠিক কি না? প্রাণপ্রিয় লক্ষ্মীপুরবাসী, মনে রাখবেন, তারপরেও যে বা যারা তাফসিরুল কোরআন মাহফিলে বাধা দেবে, মনে রাখবেন সে স্বয়ং তার প্রভুর কোরআনের বাধা দিচ্ছে। প্রাণপ্রিয় লক্ষ্মীপুরবাসী, তো আমরা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে সহায়তা করেছি, ভালো কাজে সহায়তা করলে খুশি হয়ে যান কে? আল্লাহ। জোরে বলুন, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরাতুল মায়েদা 2 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা ভালো কাজ করে, যারা নেক কাজ করে, যারা সওয়াবের কাজ করে, কল্যাণের কাজ করে, আপনি তাদেরকে সাহায্য করেন অর্ডার টাকার। জোরে বলুন, কার? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ও রাসূল, ভালো কাজ যারা করে, সৎকর্ম যারা করে, তাদেরকে আপনি সহযোগিতা করেন, তাদেরকে সাহায্য করেন এই আদেশ টাকার। জোরে বলুন, কাজ? আজকে আমরা রসুলের সেই সুন্না মোতাবেক তাফসিরুল কোরআন মাহফিলে সাহায্য সহযোগিতা করছি। তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ হয়ে গেলে তাফসিরুল কোরআন মাহফিলকে কিভাবে অ্যাক্টিভ করা যায়, কিভাবে চালু করা যায়, কিভাবে তাফসিরের পক্ষে থাকা যায়, কিভাবে তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন করা যায়, আমরা সহযোগিতা করছি। জোরে বলুন, ঠিক কিনা? সহযোগিতা করছি মানে কোরআনের আয়াতকে ফলো করছি, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার ফলো করছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও রাসূল, আর যারা খারাপ কাজ করে, আর যারা ভালো কাজ করে না, সওয়াবের কাজ করে না, বরং অন্যায়ের কাজ করে, যারা অপরাধ করে, যারা মন্দ কাজ করে, তাদেরকে সাহায্য তো দূরের কথা, তাদের দিকে চোখ তুলেও তাকাবেন না বলেছেন কে? জোরে বলুন, বলেছেন কে? সুতরাং মনে রাখবেন, আপনারা আমরা যে বা যারা ভালো কাজে যদি সহযোগিতা করি, অবশ্য অবশ্যই আমার রব, আপনার রব আপনাকে এর বিনিময়ে সওয়াব দান করেন। জোরে বলুন, ঠিক কি না? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, বিশেষ করে ওমরকে নিয়ে বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পা যখন বসাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূল যখন একাধারে বসা, তখন এক ভিক্ষুক এক সাইল আসলো। এক সাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খাবার কিছু নাই, আমার অনেক অভাব, আমার জীবিকা নির্বাহ করার তেমন কিছুই নাই, পেটে অনেক ক্ষুধা, আমি কিছু খেতে চাই, আমাকে কিছু দান করেন। হযরতে মুহাম্মদ সকলি পরি সাল্লাল্লাহু বিশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জিজ্ঞেস করলেন, ওগো ওমর, এই সাইল, এই ভিক্ষুক যে আমার কাছে সাহায্য চাইলো, আমি কি সাহায্য করব নাকি? আমার কাছে তো একটা দিনার একটা দেরহাম আছে, আমি কি এই সাইলকে ভিক্ষুককে দেব নাকি? ওমরকে যখন জিজ্ঞেস করলো, ওমর বললেন, হুজুর দিয়ে দেন। সুবহানাল্লাহ, পড়বেন না? সুবহানাল্লাহ, হুজুর দিয়ে দেন। বিশ্বনবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্মতি পেয়ে দিয়ে দিলেন, সাইল চলে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন সাইল চলে গেল, হযরত ওমর পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, বিশ্বনবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এই সাইল এসে ভিক্ষা চেয়েছে, আপনার কাছে যা আছে আপনি দিতে চাইলেন, কিন্তু আমার কাছে আপনি জিজ্ঞেস করলেন কেন? আমি যদি আপনাকে নাও দিতে বলতাম তাহলেও কিন্তু আপনি দিয়ে দিতেন, কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করলেন কেন? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমরকে বললেন, ওগো অমর, শোনো শোনো, আমি যে ভালো কাজটি করতেছিলাম, আমি যে নেকের কাজটি করতেছিলাম, এই নেকের কাজে তোমাকে জিজ্ঞেস করে তোমার থেকে যেই সাহায্য সহযোগিতার চিন্তা ফিকিরটা নিয়েছি, তুমি যেহেতু দিতে বলেছ ভালো কাজের সহায়তা করার জন্য, তুমি যেহেতু আমার মতে ছিলে, এর বিনিময়ে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো কাজ যদি কেউ করে, ভালো কাজের কেউ যদি আঞ্জাম দেয়, সেই কাজের জন্য যদি কেউ এগুতেও থাকে ভালো কাজের সহযোগিতা, ভালো কাজের আঞ্জাম, এগুলো যে ব্যক্তি দেয়, এই কাজগুলো অন্য ভাইয়েরাও করলে তার জন্যেও কিছু অংশ সওয়াব আছে না? প্রাণ প্রিয় লক্ষ্মীপুরবাসী, আজকে আমরা এই যে ভালো কাজে সহযোগিতা করলাম, তাফসিরুল কোরআন মাহফিলকে সহযোগিতা করলাম, এটা বাধা দেওয়ার পরেও এটা আমরা করার জন্য আমরা সকলেই আবেগঘন পরিবেশ তৈরি করে বাস্তবায়ন করলাম, এতে খুশি হয়ে গিয়েছেন কে? জোরে বলুন কে খুশি হয়েছে? কিন্তু তারপরেও এক শ্রেণীর মানুষ তাফসিরুল কোরআনের মাহফিলের পিছনে লেগে যায়, জোরে বলুন ঠিক কি না? তারা ইমানদারদের শক্তিগুলো দেখে। মনে রাখবেন, এই সকল বাধা বিপত্তির মধ্য দিয়ে একটি জিনিস প্রমাণ হয়ে যায় যে কে ইমানদার, কে বেঈমানদার, কে তাফসিরের পক্ষে, কে তাফসিরের বিপক্ষে, জোরে বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানেও কিন্তু এই পরীক্ষাটা দিয়ে দিবেন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও কিন্তু সেই কিয়ামতের ময়দানে যখন বলবে ওয়ান্তাজুল ইয়াউমা আইহাল মুজরিমুন, যখন বলবে হে অপরাধীরা আজকের দিন আলাদা হয়ে যা, সেই দিন বোঝা যাবে কে তাফসিরুল কোরআনের পক্ষে ছিল আর কে তাফসিরুল কোরআনের বিপক্ষে ছিল, জোরে বলুন ঠিক কি না? প্রাণ প্রিয় লক্ষ্মীপুরবাসী, কিন্তু আমি আমার কোরআনের চশমা লাগিয়ে আমার চর্মচক্ষেও আমি দেখতে পাচ্ছি যারাই আজকে এই তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে, এই যে দেখেন আপনাদের এখানকার নাম মুসলমানরা কত বড় মনের অধিকারী, এই জায়গাটার নাম লক্ষ্মীপুর নাকি? লক্ষ্মীপুর যে মুসলমানরা, এখানে হয়তো আগে হিন্দুরা বসবাস করতো, মুসলমানদের এই দেশে উদার হয়ে তারা এই নামটাই রেখে দিয়েছে, তাদের সুযোগ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, বলেন, এটাও মুসলমানদের একটা উদারতা।
কথা বলে ঠিক কি না? মুসলমানরা আসলেই বড় উদার, কিন্তু আজকে মুসলমানদের নামগুলো সামনে রেখে নামের প্রথমে মুহাম্মদ শেষে আহমদ, নামের প্রথমে মুহাম্মদ শেষে হাসান, নামের প্রথমে মুহাম্মদ শেষে হুসাইন, এই সকল নাম ব্যবহার করে মুসলিম নামধারী এই লোকগুলো আয়া আসলে বাস্তবে মুসলিম মুমিন নয়, তারা বাস্তবে মুনাফেক, তারা এই সকল নামধারী মুসলমান হয়েও তারা তাফসীরুল কোরআন মাহফিলের বিরোধিতা করার জন্য ঠিক কিনা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবকিছু দেখছেন।